সমাগত শারদীয় দুর্গোৎসব আর শক্তিপীঠ মা কামাখ্যাত এতিয়া দুর্গা পূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়েছে। কারণ মাজত মাত্র আর কেটামান দিন আছে, প্রায় তিন সপ্তাহ, তারপিছতে শক্তিপীঠ কামাখ্যাত আরম্ভ হব নবরাত্রি। আর প্রত্যেক বছরে যেহেতু দুর্গা পূজা খুব সুন্দরক যাত রীতি নীতি আছে, সেই রীতি নীতি অনুসরি শক্তিপীঠ মা কামাখ্যাত দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আছে, নবরাত্রি অনুষ্ঠিত হয়ে আছে। তারবাবে এইবারও দেওয়ালয় কর্তৃপক্ষ সকলোখিনি প্রস্তুতি, সকলোখিনি ব্যবস্থা করেছে। কিন্তু তার পূর্বে মন্দিরের যে চৌহদ আছে, সেই চৌহদর ভিতর কিছু আন্তঃগাঁথনির কাম করে থাকা হয়েছে। কারণ ইয়ার পূর্বে যেহেতু মন্দির যে আন্তঃগাঁথনি বা যাত মজিয়া আসে, সেই মজিয়া নির্মাণের কাম এতিয়া চলি আছে আর পূর্ণগতিত সেই কাম করে থাকা হয়েছে। কারণ পূজালয় মাজত মাত্র কেটামান দিন বাকি আছে। আমার সঙ্গে মুখ্য দলই উপস্থিত আছে কবীন্দ্র শর্মা, আমি জানিম নবরাত্রির প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ হয়েছে। ইতিমধ্যে আমার বার্ষিক যেটু আমার দুর্গা পূজার নবরাত্রি কিছুদিন পিছনে আমার আরম্ভ হব। আর এইবেলি আমার প্রতি বছর দরে দুর্গা মহোৎসবর আমার যেখানে করণীয় রীতি নীতি আমি সদায় যেধরনের পালন করেছো সেইধরনের পালন করি। আকো গোটেই মন্দির একটা সুন্দর পরিবেশত সজাই পড়ায় ফুলরে সজ্জিত লাইট আদি তেনেকুৱা ধরনের ব্যবস্থা আমি গ্রহণ করি। ইতিমধ্যে আমি আমার দেবালয় কর্তৃপক্ষই এই মন্দিরখনলৈ গৈ বিভিন্ন পর্যায়ত দেশ বিদেশের ভক্তর সমাগম ইতিমধ্যে বাড়ি পড়েছে। আর যাত্রীসকলের সা সুবিধারখিনির উপর ভিত্তি রাখি কিছু আমি অন্তঃগাঁথনির কাম ইতিমধ্যে আরও পূর্ণগতিত করার কারণে আগবাড়িছো। যেনে আমার এতিয়া আমার আরম্ভ হয়েছে যাত্রীসকল যেটা আমার পরিক্রমার যে ব্যবস্থা পকাখিনিত আমার আগতে একটা গরম ভাব এটা আসলে সেটা একটা নতুনত্ব করে যাতে সেই কুলিং সিস্টেমে আমি সেই ব্যবস্থা করব যাতে যাত্রীসকলে কোনো ধরনের কষ্ট নপায়। তারপরে আমি ইতিমধ্যে ইটিকেটিংয়ের ব্যবস্থাও করেছো। তারপর যাত্রীসকলের বহার কারণে ওয়েটিং শেডর ব্যবস্থা এনেকে ধরনের কিছু আমি অন্তর্গাঁথনি কাম হাতত লৈছো। আর সেইখানে আমি যিমান সোনকালে পাৰো ইতিমধ্যে আমি কাম প্রস্তুতি লৈছো আর আগবাড়িছো। কিন্তু আমার যেখানে পরিক্রমার যেখানে কাম আমি আরম্ভ করেছো সেইখানে আমি এই শারদীয় দুর্গা মহোৎসবর নবরাত্রির আগে আগে শেষ করে ফার্স্ট পেজত সেই কাম আমি সম্পূর্ণ করি। আর যথেষ্ট দর্শনার্থীর ভিড় দেখা পাইছো, গতি এই নবরাত্রির উপলক্ষে এতিয়ারেপরা বাহিরের যে ভক্ত আগমন হয়, মানে এতিয়া কমিউনিকেশন তো এনেকা একটা সুবিধাজনক হয়েছে, যাত্রীসকলের প্রচার মাধ্যমের যোগেও যথেষ্টখিনি হয়েছে। কামাখ্যালৈ মানে আগর তুলনাত যথেষ্টখিনি ভক্ত ডেইলি মানে দর্শনের কারণে আহে। আর নবরাত্রি বলে তো আর বিশেষ দিন, স্পেশাল দিন হিসেবে যখন ভক্ত আহে তো আহিবই আর যথেষ্টখিনি ভক্তক সমাগম হব বলে আমি আশা রাখিছো। বাকি সকলোখিনি ইয়াত যে ধরনের ব্যবস্থা করব লাগে আপনাদের গোটেখিনি করেছে? আর আমি ব্যবস্থা গোটেখিনি লৈছো। আর ইতিমধ্যে যাত্রীর কারণে যেখানে সা সুবিধা, পূর্বতে যেখানে সুবিধা আছিল সেই সুবিধাখিনি আরও অত্যাধুনিক হিসাবে গড়ে তোলার কারণে আমি কিছু প্রজেক্ট আমার হাতত লৈছো। আর সেই প্রজেক্টবর লাহে লাহে আমি কিছুদিনের ভিতর কমপ্লিট করে শেষ করে পারিম বলে আশা রাখিছো। গতি ধন্যবাদ জানাইছো। আর যে খুব সুন্দরভাবে ইয়াত একটা পরিবেশ দেখা পাব আর কিছুদিনের পিছতে নবরাত্রির উপলক্ষে খুব সুন্দরক ফুলেৰে সজাই পড়ায় তোলা হয় শক্তিপীঠ মা কামাখ্যা মন্দির, যখন প্রত্যেক বছরে আহে বা প্রত্যেক বছরে ইয়াত নবরাত্রি সময়ত খুব একটা সুন্দর আকর্ষণীয় পরিবেশ হয়। আর যলৈ কেবল দেশরে নহয় বিদেশের পৰাও বহু ভক্ত ইয়ালৈ আগমন ঘটে। আর যেহেতু আন্তঃগাঁথনি কিছু উন্নয়নের কাম ইতিমধ্যে করে আছে, সেই সকলোখিনি পূজার পূর্বেই নবরাত্রির পূর্বেই সকলোখিনি সম্পূর্ণ করা হব। গতি আর যেহেতু কেটামান দিন বাকি আছে নবরাত্রির মাজত, সেইখিনি সময়ত এই সকলোখিনি দেওয়ালয় কর্তৃপক্ষের ফালেরপরা দর্শনার্থীসকলক আদরণি জানাবলৈ সকলোখিনি প্রস্তুতি ইতিমধ্যে চলাই আছে।